الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محبت شاد بولي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলাইহা আ'লিকা ওয়া আল্লাহ ওয়ালা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কাছের দূরের দেশের প্রবাসের যে যেখানে বসে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ছোটদের گاউসে পাক আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে গাউসে পাক তালা তাআলার ঘটনা কারামত বিশিষ্ট ঘটনাগুলো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ জ্যাওয়াজাল

আপনার ভালো আছেন আচ্ছা তো আপনাদের পরিচয় জানা যাক কি বলেন আমার ডান দিকের প্রথম মাদানী মুন্নার থেকে আমি পরিচয় নিব ইনশাআল্লাহ পরিচয় বলুন আপনার মোহাম্মদ উফরান মোহাম্মদ উফরান আচ্ছা কোন ক্লাসে ক্লাস টু ক্লাস টু এখন আমি আমার বাম দিকে চলে যাব আমার মাদানী মুন্নির কাছে আপনার নাম বলুন মাকসুরা সুলতানা মিম মাকসুরা সুলতানা মিম আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ওয়ানে আমি এখন চলে যাব আমার ডান দিকের প্রথম চেয়ার বসা মাদানী মুন্নার দিকে আপনার নাম বলুন নাদিমুল হক নাদিমুল হক কোন ক্লাস পড়েন ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে পড়েন আমি এখন চলে যাব আমার বাম দিকের প্রথম চেয়ারের মাদানী মুন্নির কাছে আপনার নাম কি কোন ক্লাসে পড়েন ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে পড়েন সুবাহান আল্লাহ তো আসুন আমরা এখন আমরা এখন কি শুনবো বলুন তো শাংশায় বাগদাদ হুজুরে গস রহমতুল্লাহ ঘটনা শুনবো কি শুনবো ঘটনা শুনবো আমরা আজকে শুনবো কিভাবে জিনকে সাপের বেশি জিনকে তোবা করিয়ে বায়াত গ্রহণ করিয়েছে কি শুনবো সাপের বেশি জিনকে বায়াত গ্রহণ করিয়েছে তোবা করিয়ে আসুন তাহলে আমরা শুনি ঘটনার দিকে যাওয়ার পূর্বে আমি তো আমি আপনাদের মনোযোগ চাই মনোযোগ আছে তো আপনাদের আলহামদুলিল্লাহ মনোযোগ আছে আলহামদুলিল্লাহ আসুন তাহলে যাই গসে পা রহমতুল্লাহ তালা আলহি উনি নিজের মাদ্রাসায় বয়ান করছিলেন কি করছিলেন বয়ান করছিলেন কি করছিলেন বয়ান করছিলেন অসংখ্য মানুষ ওনার বয়ান শুনতেছিল ছিল কি শুনতে ছিল বয়ান অসংখ্য মানুষ বয়ান শুনছিল বয়ান শুনছিল বয়ান চলছে 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 হঠাৎ করে উপর থেকে একটি সাপ গসফাক রহমতুল্লাহ তালা আলিহের গর্দানে পড়ল কি পড়ল সাপ সাপ পড়ল ওই সাপ দেখা মাত্র হইচই শুরু হয়ে গিয়েছে বয়না আগত যারা ছিল তাদের মধ্যে মোচার শুরু হয়ে গেছে তারা একে অপরে এদিকে সেদিকে দোড়া ছুটাছুটি শুরু করে দিয়েছে কিন্তু গসপাক রহমতুল্লাহ তাল্লা আলহি বিন্দুমাত্র নড়াচড়া করলেন না সাপ কি করলো গছপাক রহমতুল্লাহ তালা আলহির কাপড়ের রাস্তিনের ভিতর ঢুকে গেল। একবার ডান দিকে যায় আবার বাম দিকে যাই সাপ কাপড়ের ভিতরে আবার সারা শরীরে ঘোরা শুরু করে দিয়েছে সাপ শুরু করে দেওয়ার পরে কি করেছে সাপটি আস্তে 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 করে গলার উপর দিয়ে উঠে আস্তিন থেকে বের হয়ে ঝুলে পড়ল কি হয়ে পড়লো ঝুলে ঝুলে পড়লো ওই গছে তালা ক্ষমতি বিন্দু মাত্র ভয় পেল পেলো নাড়াচড়া করলো না আর তিনার বয়ানও থামালেন না বয়ানও কি করেন নাই কামালেন না এরপর ওই সাপ নিচে নেমে নিজের লেজের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো হে গসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলেহি আমি অনেক আল্লাহর ওলিকে এভাবে পরীক্ষা করেছি কিন্তু আপনার মতো এরকম অটল অবিচল আর কাউকে পাইনি আর ওই সাপটি কী ছিল জানেন ওই ছিল সাপের বেশের জিন কি ছিল সাপের সাপের বেশের জিন যখন এরকম দাঁড়িয়ে কথা বলতে লাগলো তখন এই অবস্থা দেখে আগত যারা মুসুদে ছিল তারা আবার সারিবদ্ধ হয়ে গছে পাকড়া কাছে জিজ্ঞেস করতে লাগলো বলতে লাগলো এটা কি ছিল তখন গসে পাকড়া সম্পর্কে তালে বলতে লাগলো এটা ছিল সাপের বেশে জিন দেখলেন মাদারি মুন্নারা মাদারি মুন্নিয়া যে সাপের বেশি জিন এসে গসে পরীক্ষা করতে লাগলো কিন্তু আল্লাহ তাল কি দয়া গস অটল অবিচল ছিল আর ওই সাপের বেশি নিজে ব্যর্থ হয়ে গেল এবং গসেপাক রহমতুল্লাহ তালা আলহি জয় হয়ে গিয়েছে এরকম মাঝে নিচ্ছে না দর্শক বৃন্দ দেখুন জিনও আল্লাহর রি গসে পাক রহমতুল্লাহ তালাহ পরীক্ষা নিতে এসে নিজে ব্যর্থ হয়ে গিয়েছে এবং গসপাক আলহামদুলিল্লাহ কোনো নড়াচড়া করেননি নিজ বয়ান জারি রেখেছেন এবং আলহামদুলিল্লাহ জাল শুধু তাই নয় এই জিন সাপের বেশি জিন একদিন কি করেছে জানেন গস্তপাক রহমতুল্লাহ আলহি ইরশাদ করতেছেন যে আমি একদিন জামে মনসুরে নামাজ আদায় করতে গিয়েছিলাম কোথায় মনসুরে কোথায় কি করতে গিয়েছিল নামাজ আদায় করতে গিয়েছিল নামাজ যখন আদায় করার জন্য নিয়ত দরল নামাজ আদায় করবে নিয়ত ধরেছে এমন সময় একটি সাপ এসে ফানা তুলে হা করে সিজদার সামনে হা করে গসপাক রহমতুল্লাহ তালাকে ভয় লাগানোর চেষ্টা করেছে কি লাগানোর চেষ্টা করেছে ভয় লাগানোর চেষ্টা করেছে কিন্তু গসপাক রহমতুল্লাহ তালা আহী কোনোভাবেই ভয় পাইনি আর আলহামদুলিল্লাহ উনি কি করেছেন সাপটাকে সরিয়ে দিয়ে সিজদা দিয়ে দিয়েছেন কি করেছেন সাপকে সরিয়ে দিয়েছেন আর কি করেছেন সিজদা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যখন সিজদা দিয়েছে ওই সাপ গসে পাকের মধ্যে ঢুকে গিয়েছে এবং গসে পাক তারপরে নামাজ ছাড়েননি নামাজ পড়তেই রইলেন কিন্তু ওই সাপটি গসে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় এভাবে করে পুরো শরীরে ঘোরা শুরু করে দিয়েছে যখন গসেপাক রহমতুল্লা তালাহি পুরা নামাজ কমপ্লিট করে পরিপূর্ণ করেছেন সালাম ফিরাতেই না ওই ফিরাতেই সাপটা অদৃশ্য হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে অদৃশ্য হয়ে গিয়েছে পরের দিন যখন গসেপাকি আবার নামাজ পড়তে এলেন তখন দেখতে লাগলো বড় বড় চক্ষু বিশিষ্ট কি বড় বড় চক্ষু বিশিষ্ট একজন মানুষ দাঁড়িয়ে আছে আর গসেপাককে তাকিয়ে আছে গসেপাক বুঝে ফেলেছে এটা কোনো মানুষ নয় কারণ এত বড় বড় চোখ গস কোনো মানুষের হতে পারে না তো তখন গসে পাকড়া হেমন্ত আল্লাহ আলহিকে সামনে এসে বলতে লাগলো আমি সেই জিন যিনি কালকে আপনার নামাজে ব্যাঘাত ঘটিয়েছিল আমি অনেক অনেক আল্লাহর আলিকে এভাবে নামাজের মধ্যে পরিকৃত করেছি কিন্তু আপনার মতো এরকম মজবুত নামাজ পড়ার মতো আর কাউকে পাইনি সুতরাং আপনি আমাকে তোবা করিয়ে দিন আপনি আমাকে তোবা করে দিন ওই সাপের বেশি জিনটি তালা আলহির কাছে তোবা করে নিল এবং বায়াত গ্রহণ করে গসপাক তালা আলেহের পরীক্ষা নিতে এসে ব্যর্থ হয়েছে শুধু তা নয় জিনরাও গসফপাক রহমতুল্লাহ তালা আলহির দরবারে তোবা করেন এবং শুধু তা নয় বায়াতও গ্রহণ করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ গসপাক রহমতুল্লাহ তালা আলহি কাদের এই বায়াত করে থাকেন তো আমাদের উচিত গসেপাকের সিলসিলাতে অন্তর্ভুক্ত হয়ে কাদেরি অন্তর্ভুক্ত হয়ে আমরা মুড়িদ গসেপাককে মুর্শিদ হিসাবে গ্রহণ করা গোসেপাকের হাতে বায়াত গ্রহণ করা আলহামদুলিল্লাহ ওনার সিলসিলা এখনও জারি রয়েছে আমার শেখের তারিকাত আমির হিসুত বানিয়ে দাওয়াত ইসলামী হজরত আল্লাহ মাহবুব মাহমুদ ইলিয়া সত্তার কাদরী আলহামদুলিল্লাহ গসোপাক লা আলহী দরবারে সকলকে মরিদ বানিয়ে থাকেন আলহামদুলিল্লাহ এই সিলসিলার অন্তর্ভুক্ত করিয়ে থাকেন আপনারাও যাদের প্রয়োজন যারা চান রসবাক রহমতুল্লাহ আলাহির দামান ধরতে চান বায়াত হতে চান তারও আলহামদুলিল্লাহ শেখে তারিকা আমিরাহ হিসের মাধ্যমে গসে দামান ধরতে পারবেন বায়াত গ্রহণ করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিক্নসিব করুক এবং আমাদেরকেও এভাবে নামাজের মধ্যে অটল অবিচল থেকে ইবাদত করার তো করুক ভয় একমাত্র আল্লাহকে করব আল্লাহ তালাকে ভয় করব আমরা গুণা করার সময় আল্লাহকে ভয় করব আর নেকি করার জন্য চেষ্টা করব খোদার ভয় আমাদের অন্তরে সবসময় যেন সাড়া জাগিয়ে থাকে সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ জাল আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল্লাহ আলা মহম্মদ সাল্লাহ তাল্লাহ আলি আসসালাম আমরা এখন কি শিখবো দোয়া আসুন তাহলে শিখি দোয়া দোয়া শেখার পালা এখন আসুন দোয়া শিখি আমরা আজকে শিখবো কিসের দোয়া মুসলমানদেরকে হাসতে দেখার দোয়া কি শিখবো মুসলমানকে হাসতে দেখার দোয়া আপনারা হাসেন

سنك سنك أضحك الله 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 سنك جري أضحك الله سنك অদাখাক লহু সিং না কা আদা অদাহাক লহু সিং না ক আদা অদাহাক লহু সিং না কা আদা কাল্লা হ নাকা যখন সাজটো দেখবো কাউকে কি বলবো কি বলবো আদা সাকাল্লা হ চি নাকা কি বলবো আদা সকাল্লা নাকা এটা কিসের দুয়া কোনো মুসলমানকে হাস দোয়া কোনো মুসলমানকে হাঁসটা দেখলে এই দোয়া পড়বো যেমন আমি হাসছি মুস্কি হাসছি তখন বলবো আদাহাকাল্লাহু সিন্নাকা এটা দেখলে আলহামদুলিল্লাহ এটির অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সর্বদা হাসসুজল রাখুক সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখন আমরা শিখছি যেটা সেটা বলবো দোয়াটা কি বলতে পারবেন আদাহাকাল্লাহু সিন্নাকা সুবহানাল্লাহ আপনি বলতে পারবেন আমরা এই দুয়ারটির উপর আমল করবো ঠিক আছে চেনা দর্শক বৃন্দ আপনারও এই দুয়ার উপর আমল করবেন এবং এই যখন কাউকে হাসতে দেখবেন অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসুন তাহলে আমরা এখন শিখবো কি সুন্নাত আদব সুন্নাত আদব আমরা শিখে নিই সুন্নাত আদব ইনশাআল্লাহ আয্জাবাল আসুন আজ আমরা যে সুন্নাত আদব শিখব সেটা হচ্ছে নক কাটার মাদানি ফুল কি কাটার নক কাটার কাটার মাদানি ফুল কি ফুল নক কাটার কাটার মাদানি ফুল আসুন নক কাটার মাদানি ফুলের দিকে আমরা মনোযোগ দিই আমি কিন্তু জিজ্ঞেস করব আপনারা উত্তর দিবেন পারবেন তো উত্তর দিতে পারবেন জি উত্তর দিতে পারবেন তো জুমার দিন নোককাটা মুস্তাহাব জুমার দিন নোককাটা কি মুস্তাহাব জুমার কি কাটা মুস্তাহাব নোককাটা মুস্তাহাব বেশি বেড়ে গেলে জুমার বারের অপেক্ষা করবেন না বেশি বেড়ে গেলে কি করব না বান জুমার অপেক্ষা করব না করব না মাওলানা আমজাত আলী আজমি রাহমাতুল্লাহি তালা আলাইহি বলেছেন বিনীত রয়েছে যে ব্যক্তি জুমার দিন নোখ কাটবে আল্লাহ তালা পরবর্তী জুমার দিন পর্যন্ত তাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন আরো তিন দিন বাড়তি অর্থাৎ দশ দিন পর্যন্ত অপর এক এটাও রয়েছে যে যে ব্যক্তি জুমার দিন নোখ কাটবে আল্লাহর রহমত আসবে এবং গুনা বিদায় নিবে তারপরে তৃতীয় নম্বর হলো হাতের কাটা নিয়ম কেমন প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল আমরা দৌড়ি প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল আমরা দৌড়ি শাহাদাত আঙ্গুল এরপরে কি আঙ্গুল মধ্যম আঙ্গুল এরপরে কি মধ্যম আঙ্গুল এরপরে অঞ্জলি আঙ্গুল এরপরে কি পরবর্তী আঙ্গুল এরপরে কি এরপরে ঘনিষ্ঠ আঙ্গুল এরপরে কি ঘনিষ্ঠ আঙ্গুল এরপরে আবার গিয়ে বাম হাতের ঘনিষ্ঠ আঙ্গুল বাম হাতের কি ঘনিষ্ঠ আঙ্গুল তারপরে অঞ্জলি আঙ্গুল তারপরে মধ্যম আঙ্গুল এরপর শাহাদাত আঙ্গুল এরপর বৃদ্ধাঙ্গুল ঠিক আছে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুল প্রথমে ডানহাতে সাদা শাহাদাত আঙ্গুল দিয়ে শুরু করব এরপর আঙ্গুল এরপর অঞ্জলি আঙ্গুল এরপর আঙ্গুল আবার বাম হাতের বামহাতের আঙ্গুল অঞ্জলি আঙ্গুল মধ্যমাঙ্গুল আঙ্গুল শাহাদাত আঙ্গুল এরপরে আঙ্গুল তারপরে সর্বশেষ গিয়ে ডান ডানহাতের আঙ্গুল এভাবে নখ কাটার নিয়ম তো এখানে লিখেছে হাতের নোখগুলো কাটার নিয়ম হলো এই প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠ আঙ্গুল সহ নখ কেটে যাবেন কিন্তু বৃদ্ধাঙ্গুল রেখে দিবেন এবার বাম হাতের কনিষ্ঠ থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুল নখ কেটে নোক অতপর সব শেষে বৃদ্ধাঙ্গুল নখ কাটবেন পায়ের নখ কাটার কোনো নিয়ম বর্ণিত নেই উত্তম হলো ডান পায়ের কনিষ্ঠ থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুল সহ নখগুলো কেটে নিবেন তারপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আরম্ভ করে কনিষ্ঠ সহ কেটে নিবেন দাঁত দিয়ে নোখ কাটা মাকরু আমরা অনেকে দাঁত দিয়ে নোখ কাটি না এটা কি এটা কাটা কি মাকরু দাঁত দিয়ে নোখ কাটলে সেতি বা কুষ্ঠরোগ হওয়ার আশঙ্কা থাকে কি রোগ সেতি বা কুষ্ঠরোগ হওয়ার আশঙ্কা থাকে তাহলে খবরদার আমরা কখনো দাঁত দিয়ে কি করব না দাঁত দিয়ে কি করব না কাটবো না দাঁত দিয়ে কি করব না দাঁত দিয়ে নোখ কাটলে কি হতে পারে কুষ্ঠরোগ বা কি হতে পারে হতে পারে আমরা এটার দিকে সাবধানতা অবলম্বন করব। দাঁত দিয়ে কখনো কাটবো না কাটার পর সেগুলো দাফন করে দিন যদি কোথাও ফেলে দেন তা তো কোনো ক্ষতি নেই দাফন করে দেওয়া কি উত্তম দাফন করে দেওয়া কি যদি কোথাও ফেলে দেয় তা তো কোনো কি নেই আপত্তি বা কোনো ক্ষতি নেই নখ কাটার পর সেগুলো টয়লেট বা গোসলখানায় ফেলা দেওয়া মাকরু নখ কাটার পর এগুলো টয়লেট বা বাথরুমে ফেলা কি মাকরু তাহলে নখ কাটার পর এগুলো টয়লেট বা গোসলখানায় ফেলা কি মাকরু তাহলে এগুলো কি করা যাবে না গোসলখানায় বা টয়লেটে ফেলা যাবে না যাবে না পরবর্তীতে কি আসছে বুধবার দিন নখ কাটা উচিত নয় এতে কুষ্ঠ বা দবল রোগ হওয়ার আশঙ্কা থাকে বুধবারে নখ কাটা কি নাই উচিত নয় তবে কেউ যদি উনচল্লিশ দিন ধরে না কেটে থাকে আর আজ বুধবার চল্লিশতম দিন হয় আজ যদি না কাটে তাহলে চল্লিশ দিনের চেয়ে অতিরিক্ত হয়ে যাবে তাহলে তার পক্ষে আজই নখ কেটে ফেলা ওয়াজিব কারণ চল্লিশ দিনের বেশি নখ রেখে দেওয়া নাজায়েস ও মাকড়ুয়ে তাহরিমি মাকরুয়ে কি তাহারনিমি তা আল্লাহ তালা আমাদেরকে প্রতি সপ্তাহে নখ কাটার এবং জমা দিন নখ কেটে ফজিলত পাওয়ার তফিক নসিব করুক আমিন বিজাহিন নাবিল আমিন সললাহু তালা আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সললাহু তালা ইলা মুহাম্মদ সললাহু তালা আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখন আমরা আলহামদুলিল্লাহ আজ শিখেছি আমরা কি শিখেছি দোয়াও শিখেছি কিসের দোয়া শিখেছি দোয়া শুনতা আদবুর মধ্যে কিসের মাত্রা ফুল শুনেছি নক কাটা কাটা তো মাদানী চ্যানেল দর্শক বৃন্দ আশা করি আপনারাও মাদানি চ্যানেল থেকে এগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং শুধু উপকৃত নয় আপনারা নিজে শিখুন অপরকে শিক্ষা প্রদান করুন নিজে আমল করুন অপরকে আমল করার জন্য আশা জাগিয়ে দিন উৎসাহ প্রদান করুন ইনশাআল্লাহ এতে করে মানুষ নেকি করলে তার সব আপনিও পাবেন আল্লাহ তালা আমাদেরকে সব অর্জন করার তবিক নসিব করুক এই বলে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সল্লু আয়লা হাবিব সল্লাহআলা মাহমদ সল্লাহতালাহি আসাল্লাম